প্লিজ সাবস্ক্রাইব রেহানি স্পোর্টস অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আর মাত্র দুটি ম্যাচ জিতলে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। বাংলাদেশ এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে, জিতেছে 2টিতে, হেরেছে 3টিতে, আর 1টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেজন্য বাংলাদেশের পয়েন্ট 5, বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে। বাংলাদেশের সেমিফাইনাল খেলা সহজ হয়ে গেছে শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হারের ফলে। ইংল্যান্ড নেমে এসেছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। ইংল্যান্ডের বাকি আর 3টি ম্যাচ, 3টি শক্তিশালী দলের বিপক্ষে। আর ইংল্যান্ড যদি এই 3টি ম্যাচেই হেরে আর বাংলাদেশ যদি 2টি ম্যাচ জেতে, তাহলে সহজেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশকে 2টি ম্যাচ জিততেই হবে, আর যদি 3টিতেই জেতে তাহলে তো কোনো কথাই নেই, সরাসরি সেমিফাইনালে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে আর 2টি ম্যাচ জিততে? কারণ বাংলাদেশের খেলা আফগানিস্তান, পাকিস্তান ও ইন্ডিয়ার সাথে। আফগানিস্তানকে হয়তো সহজেই হারাবে বাংলাদেশ, আর পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। এই ছিল বিশ্বকাপ পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি এই 2টি ম্যাচ জিততে পারবে? সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।